আজ রবিবার আর এখন বাজে বেলা দুটো। দুটোর সময় স্নান সেরে নিয়েছি, স্নান সেরে একবারে জামা কাপড় মেলতে যাবো ছাদে, আর তার সঙ্গে নিয়ে গেলাম আমার ছানাপোনাগুলোকে, যে চারটে ছানাপোনা নিয়ে এসেছি মেলা থেকে, তাদেরকে আপাতত ছাদে এখন রাখবো। কারণ নিয়ম হলো নার্সারি থেকে বা কোথাও থেকে গাছ আনার পরে সঙ্গে সঙ্গে সেটাকে রিপোর্টিং করতে নেই। এটা আমি অনেক যারা ভালো বাগান আছে যাদের বা মালি এদের কাছ থেকে শুনেছি, কিছুটা তাদের আবার এই নতুন ওয়েদারে অ্যাডজাস্ট হতে হয়। কারণ যদিও খুবই কাছাকাছি জায়গা থেকে নিয়ে এসেছি, কিন্তু তবুও বলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে নেই। তো আজকে দিনটা এরকমভাবেই থাক, কালকে রিপোর্ট করব। তার আগে আমাকে তো সমস্ত রেডি করতে হবে, ছানাপোনার ঘর দর তো রেডি করতে হবে, সেই ঘর দর রেডি করতে তো একটু টাইম লাগবে। আর এত ঠান্ডা না, আর আজকে তো ওয়েদার এত কুয়াশা মাখা যে রোদ নেই বললেই চলে। তো ওই হালকা রোদেই এখন রেখে দিই, থাক এখন দুদিন, আগে ঘর দরের ব্যবস্থা করি, চাল চুলোর ব্যবস্থা করি, তারপর এদেরকে না হয় রাখবো। এদেরকে রেখে চান টান করে আর জামাকাপড় মেলে একটু ঘুরে বেড়াচ্ছি, গাছগুলো দেখছি, আদর করছি গাছগুলোকে, খুব ভালো লাগে ওদেরকে হালকা হাতে, মানে ওদের স্পর্শ খুব খুব সুন্দর, মন ছুঁয়ে যায় একদম, দেখি আর এত আনন্দ হয় কি বলবো। যবে থেকে মানে আমার এই গাছ করার একটা নেশা হয়েছে, ছোটোবেলা থেকেই ছিল আমার মনে আছে, ছোটোবেলায় যখন আমাদের বাড়িতে রজনীগন্ধা ফুলের মানে একদম ধার দিয়ে রজনীগন্ধা ফুল গাছ ছিল, ঘুম থেকে উঠে দেখতাম আমাদের যে হেল্পিং হ্যান্ড সবসময় থাকতো সে আমার গাছে জল দিচ্ছে, তার হাত থেকে বালতি কেড়ে নিয়ে আমি আবার গাছে জল দিতাম, যে এরকম মাত্রায় আমার ভালোবাসা গাছের প্রতি। কিন্তু তবু এখন খুব একটা যত্ন করা হয় না সময়ের অভাবে। তিনিও স্নান করে এসে দেখেছো নিচ থেকে ট্রাইপডটা নিয়ে এসে কী করছে, ওরাই আমার ফুল গাছের ফুলগুলো তুলে তুলে ওর কী সব ইনস্টাগ্রাম ফিনস্টাগ্রামে কী সব রিলস ফিলস ছাড়ছে। আমি বলছি যে এইগুলো করার প্রচুর এনার্জি, গল্পের বইটা এনে পড়, কথা তো শোনেই না, যাই হোক এগুলো করছে। আর আমি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, কথা বলছি, রোদটা হালকা হলেও আরাম লাগছে, কিন্তু নিচে নামতে একদম ইচ্ছা করছে না জানো তো, কী ঠান্ডা কী ঠান্ডা। প্রায় এক দেড় ঘন্টা ছাদে বসেছিলাম, মানে ছাদ নিচে নামলে গা হাত পা কেঁপে কেঁপে উঠছে ঠান্ডায়। তো যাই হোক চলো একটু পরেই নিচে নামবো, নিয়ে খাওয়া দাওয়া করে একদম শোবো, রেস্ট নেব। আজকে মা বলছিল রাত্রিবেলা কড়াইশুটির কচুরি করবে, তো সেটারই একটা জোগাড় জানতি হবে। এখন তো সন্ধ্যাবেলা আমাদের গ্রিন টি খাওয়ার সময়, তো গ্রিন টি চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের কাপ রেডি করা, মা বসিয়েছে চা, আমি উঠে সমস্ত কিছু মাকে বললাম আমি দাও কড়াইশুটিগুলো পেস্ট করে দিচ্ছি। মা রেডি করে রাখছিল আদা কাঁচা লঙ্কা হিং নুন, প্রথমে এই ছোটোটাতে একটুখানি দিয়ে একবারে দিয়ে একবার পেস্ট করে নেবো অল্প অল্প করে দিয়ে, তারপরে পুরোটা একসাথে ব্লেন্ড করব বড় মিক্সার গ্রাইন্ডারটার জারটাতে। এটাতে অল্প অল্প করে ভালো করে পেস্ট করে নিই, বড়োটাতে না খুব একটা ভালো পেস্ট হতে চায় না, মানে গোটা গোটা হয়ে থাকে। আর এই ব্যাপারে মা একটু বেশি পার্টিকুলার, এই কড়াইশুটির কচুরির ব্যাপারে প্রত্যেক বছর মায়ের সঙ্গে আমার ঝগড়া শুরু হয়ে যায়। আমি একটু তাড়াহুড়ো করেই ফেলি, একটু গোটা গোটা থাকলেই মা চেঁচায়। তো যাই হোক এবারে খুব মন দিয়ে করছি যে না একটু গোটা গোটা রাখবো না, প্রত্যেক বছর মা রিপিটেডলি বলে যাবে। যাই হোক মা একটু জিরে ভাজা জিরে গুঁড়ো দিল, হিং দিয়েছে, নুন দিয়েছে, আদা দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, অনেকে শুনেছি মৌরিও দেয়, তো মৌরিও দিতে পারো। চায়ের জলটা বসিয়েছি, তিন্নি দিকে বললো চিকেন নাগেটস খাবে, ফ্রিজে যতক্ষণ ওইগুলো আছে সেগুলো তো শেষ করতে হবে, না হলে তো ওদের হজম হয় না, তো ওই জন্য চিকেন নাগেটস চার পাঁচটা ভেজে দিচ্ছি, খাবে। সন্ধ্যেবেলা বেশি ভারী কিছু খেলে না, রাতের বেলা একদম খেতে ইচ্ছা করে না। আর আজ কড়াইশুটির কচুরি হলে মনে হয় এত তাড়াতাড়ি মুখ মেরে দেয় যে চিন্তা করা যায় না। কত খুশি দেখেছো, মুখটা দেখো। মা ময়দা মাখছে, ময়দা ছেলে নিয়ে ময়দা মাখছে, কারণ হঠাৎ করে প্যাকেট আটা পাওয়া যাচ্ছে না, লুজ আটা নিয়ে আসা হয়েছে, তো ওই জন্য ভালো করে ছেলে নেওয়া হচ্ছে। এটার দিকে আর তাকিও না, এটা হচ্ছে রসবড়া ভর্তি। এখনও শীতকালে এই রসবড়া খেতে বেশ ভালো লাগে। পরিমাণ মতো নুন দিয়ে দিল, মা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, বললাম না মা ভীষণ এইসব কড়াইশুটির কচুরির ব্যাপারে একটু বেশিই পার্টিকুলার। তেল দিয়ে ভালো করে আগে শুকনো আটাটাই ভালো করে ইউনিফর্মলি ব্লেন্ড যাতে হয়, মানে মিক্সিং যাতে হয় সেটা করে নেব, তারপর ঠান্ডা জল দেব।
একটা তাড়াতাড়ি মাখিয়ে নিই আর কড়াইশুঁটির যে পোরটা পেস্টটা ওটা রেডি করে নিয়ে রেখে দিয়ে নিচে চলে যাবো তিন্নির কাছে। ও পড়ছে, ওর কাছে গিয়ে বসবো একটু। এগুলো সব কিছু রেডি করে, এখন তো 7টা বাজে, 6:30 বাজে, তো এগুলো রেডি করে রেখে দিয়ে চাপা দিয়ে নিচে চলে যাবো। মাকে বললাম তুমি বসিয়ে দিয়ে যাও, কারণ টুকুনেরও পরীক্ষা চলছে, সায়েন্স পরীক্ষা, ওই জন্য মা একটু ওকেই বেশি সময় দিচ্ছে। তাই বললাম তুমি এটাকে চাপিয়ে দিয়ে চলে যাও, আমি নেড়ে টেড়ে সব রেডি করে রেখে চলে যাচ্ছি। তো ওই জন্য মা সে অ্যাকর্ডিংলি তাই করলো। শীতকাল এলে এক একজনের বাড়িতে কড়াইশুঁটি কচুরি যে কতবার হয়, আর শীতের সময় কোনো বিয়ে বাড়ি যাও, মেনুতে দিস ইজ মাস্ট, থাকবেই থাকবে। কিন্তু আমার মা কড়াইশুঁটির কচুরি করে, অনেকে একটা হাত মানে খুব ছোট্ট একটা সাইজের করে, কিন্তু মা এক একটা করে এত বড় যে একটা খেলে মনে হয় দুটো খাওয়া হয়ে গেল। কিন্তু খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু তারপর শরীরটা যা খারাপ হয়, এত তেল টানে না, ভীষণ তেল অ্যাবজর্ব করে। আর মা বলেছে একদম সবুজ ভাবটা যেন থাকে, এরকমভাবেই জিনিসটাকে তৈরি করতে হবে। তোমরা এই কড়াটা দেখে হেসো না, কড়াটা ভীষণ পুরনো, কিন্তু এই কড়াটা একদমই ছাড়া যাবে না, কারণ প্রথমত এতে লাগে না, খুব সুন্দরভাবে উঠে আসে। নতুন যে কড়াগুলো ওগুলোতে দিলে একদম লেগে যায়, ফিরে যায়, ওই জন্য এটাতে দেখো একদম সুন্দর উঠে আসে। রেডি করে দিয়েছি, এগুলো থাক। এবারে আমি এবারে দরজা টরজা লাগিয়ে দিই, নিচে চলে যাই, দেখি নিচে তিন্নির আবার টিউশন আছে, তার আগে ওকে একটু পড়ি নি ইংলিশটা। অমৃতারা থাকলে অমৃতা নিয়ে ওপরে ওর বাচ্চাকে নিয়ে পড়ায়। এই যে দুষ্টুটার আঁকাগুলো আমি এখানে রেখে দিয়েছি। আব্বার পাশের ঘরে টুকুন পড়ছে, আর এই মাঝখানের ঘরটায় তিন্নি পড়ছে। এখন মনে হয় হোমওয়ার্ক টোমওয়ার্ক করছে, দেখি চলো কি করে, দেখি কি করছে। তো ভিডিওর দিকে তাকাবেই না, ক্যামেরার দিকে তাকালেই ওর মাথাটা খারাপ হয়ে যায়। তুলবে না, তুলবে না, আমাকে তুলবে না। আরাম, ঠিক আছে, একটু পড়াশোনা করছি, সেটা না তো একটু তুললামই, তাতে অসুবিধা কোথায়? না, তুলবে না। এখন বাজে 9:45, তো এখন তাড়াতাড়ি করে লেচি করে নিচ্ছি, কারণ ওদের খিদে পেয়ে গেছে। একটা করে ওই নাগেটস খেয়েছে, একটা দুটো করে নাগেটস খেয়েছে, আর ওই চা খেয়েছে, আর গ্রিন টি খেলে এমনি একটু হজম করে নেয় তাড়াতাড়ি। মামাকে বলছে এমন করে পুরটা ভরবি যেন বেললে বেরিয়ে না যায়, আর সেটা আমার একটা দুটো হয়। আমি বললাম কি কত বড় বড় লেচি করবো? আমি বল মা বললো না, লেচি বড় করতে হবে না, কিন্তু পুর এমনভাবে দিতে হবে যাতে পুরোটা হয়, আবার ঠিকঠাক করে যেন থাকে, বেরিয়ে না যায়। মায়ের কথা মতন একটু একটু করছিলাম, কিন্তু বেশি দায়িত্ব মাকেই দিয়েছিলাম, কারণ একটা বেরোলেই মা বলবে দেখলি তোরগুলো আলাদা রাখ, আমারগুলো আলাদা রাখ। এই যে একটু একটু করে ভেজে নিতে হবে, নিয়ে এবার খাবো। কী দিয়ে খাবো বলো তো? কড়াইশুঁটির কচুরি খাবো, পনির ইন হোয়াইট গ্রেভি, পনিরের তরকারি। আর কালকে সকালে মা একটু ঘুগনি করেছিল, সেই ঘুগনি একটু আছে, ওই ঘুগনি দিয়ে খাবো। আর তিন্নির একটু মিহিদানা খাবে, বাঙালির শেষ পাতে একটু মিষ্টি না হলে চলে না, জমে না। এই এখন জানো তো, এই শীতকালে রাতে প্রত্যেক দিন আমাদের এখানে কি জানো, আমরা এখন আমাদের ডেলি সঙ্গী হয়েছে পেঁচা। কি পেঁচা যে হয়েছে, বাপরে বাপ, চিন্তা করা যায় না, পেঁচায় ভর্তি। খাওয়া দাওয়া করে উঠে যখন বাঁশ বাগানের দিকে দেখছি, দেখছি বাঁশ বাগানে আর এখন পেঁচাগুলো থাকে না, এখন থাকে আমাদের নিম গাছে। এবারে যখন আমি এবার খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি বললাম যে আজকে পেঁচাগুলোকে পরশু রাতে দেখেছিলাম, আবার আজকে রাতে দেখছি 2, 3, 4 করে বসে আছে, এখানে উঠছে, ওখানে উঠছে। ঠিক 5:30 বাজবে সন্ধে, তখন থেকেই চিৎকার করতে শুরু করে দেবে, কত যে পেঁচা। আর ইঁদুর ধরার কি কায়দা, একদিন তো আমি তো দেখিনি, গোলু দেখেছে, দেখছি পেঁচা একদম সেই প্লেনের মতন নিচে নেমে যাচ্ছে, নেমে গিয়ে ছো মেরে একদম পেঁচাটাকে তুলছে, এই ইঁদুরটাকে তুলছে, তুলে উঠে আসছে। একটা গোলুই দেখেছে, গোলুর কাছে এটা ভীষণ নর্মাল ছিল, কিন্তু আমরা এতদিন এত বড় হয়েছি, এতদিন কোনো দিন এটা দেখিনি যে পেঁচা ওরকম করে ইঁদুর ধরে। সে চিল যেমন তার শিকার ধরে ওর মতনই আর কি, গোলুর কাছে ব্যাপারটা ভীষণ নর্মাল ছিল। ও একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমাকে বলছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কীভাবে দেখেছে, আমরা আজ পর্যন্ত কোনো দিন দেখিনি। আর ও এত ক্যাজুয়ালি বলেছে, আমি বললাম সত্যি তাই দেখেছিস, একবার ডাকলি না? ও গল্পটা বেশ ভীষণ ক্যাজুয়ালি বলছিল, আমি ভাবছিলাম দেখো ওর কাছে এই ব্যাপারটা কত নর্মাল আর কত
ছোটো থেকেই ও দেখলো, আর আমরা এতদিন এতদিনেও এত বয়সেও দেখতে পারলাম না। খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি এবার বসবো। ওদেরটা শেষ হয়ে যাওয়ার পরে আমি বলছিলাম, আমি তো এই পনিরের বাটিটা মুছে খাচ্ছি, আমার ছবিটা তুলিস না, ওরা কেউ কথাই শোনে না। দেখো আমি পনিরের বাটি মুছে খাচ্ছি, সেটা ভিডিওটা তুলছে। টুকুনের কত ঠান্ডা লেগেছে, এদিকে হাফ প্যান্ট, মাথায় টুপি, পায়ে মোজা, অদ্ভুত ড্রেস পরেছে সব কিছু। আমি তখন প্রচণ্ড রেগে আছি, টুকুনকে বারণ করছি, আর ওরা মজা নিচ্ছে সেটার। আর আমাদের নিম গাছে পেঁচা ঝুলছে একসাথে দুখানা, আর একটা উড়ে এলো। টুকুন আর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করেছে, কি চেঁচাচ্ছে, কোথায় যে গিয়ে বসছে, একসাথে দুটো তিনটে চারটে কতগুলো। ঠিক আছে, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো।